আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে কিছু ভয়াবহ বাস্তব ঘটনা তুলে ধরা হবে, যা কিনা ঘটেছিল কাছের মানুষের দ্বারা। ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল অনেক করুণ। শত্রুর গুলিতে নয়, তার মৃত্যু হয়েছিল তারই দেহরক্ষীর গুলিতে, যাদেরকে তার নিজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল। তারাই তার প্রাণ নিতে উঠে পড়ে লেগেছিল। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামকে যখন তার মরদেহ বাহিরে রাখা হলো, তখন একদল মানুষ সেখানে এসে এই মৃতদেহের উপর থুতু ছিটিয়েছিল। তারা প্রত্যেকেই ছিল ইরাকের নাগরিক, যাদের একসময় নিরাপত্তার দায়িত্ব ছিল ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের। অথচ তারাই বিপদের সময় সাদ্দাম হোসেনের পাশে ছিল না, বরং মৃত্যুকালে ধিক্কার দিয়েছিল। পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত 12 জন আমেরিকান সেনা সদস্য ছিল, অথচ সেই সেনা সদস্যরাই সাদ্দাম হোসেনের মৃত্যুর পর কেঁদেছিল। এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান এর দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি কান্নাকাটি করেছিল মাটিতে গড়াগড়ি দিয়ে, আর উনিই ছিলেন শেখ কামালের উকিল বাবা। 1975 সালের 14 আগস্ট দুপুরে যে লোকটির বাসা থেকে রান্না করে বঙ্গবন্ধুকে খাইয়েছিল, তার পরের দিনই বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাইকে হত্যা করেছিল, যার নাম ছিল খন্দকার মুস্তাক। এটা হচ্ছে ইতিহাসের দ্বিতীয় মীরজাফর। সৌদি আরবের বাদশাহ ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার জন্য 2 হাত বাড়িয়ে দিলেন, ঠিক সে সময় তার ভাইপো পিস্তল বের করে পরপর 3টা গুলি করে বসলেন। ইতিহাসের পাতায় পাতায় এক একটা সাম্রাজ্যের পতন হয়েছিল তাদের কাছের মানুষের হাত ধরেই। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কাছের মানুষের দ্বারা যদি প্রতারিত হয়ে থাকেন, তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।